যে আমাদের সালাম মামার হিট খুব ভালো সাইজের মাছ। খুব সুন্দর একটা কালবাউস খাইছে। উপরে উপরে এদিক ঘুরান, এদিক ঘুরান। কথা বললেন না। খুব ভালো সাইজের একটা কালিবাউস, বড় সাইজের একটা কালিবাউস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আমরা আছি ঢাকা কেরানীগঞ্জ দুয়ার সংলগ্ন মরিচা থেকে ডানে লাকির চর। এখানে ধলেশ্বরী নদীর উন্মুক্ত মাছ শিকারে আসছেন আমাদের কিছু মেম্বার, আর আমরা আসছি তাদেরকে পরিদর্শন করতে। যে লাকিচরের ভিডিওগুলো দেখতে পারতেছেন, নদীর মাছ আসলে ভাগ্য বলা যায় না কখন কিরকম মাছ হিট হয়। কি চলবে? হ্যাঁ, এটা ভাগ্য। তো দোয়া করবেন যাতে আমাদের মেম্বারদের কিছু মাছের হিটে ভিডিও দেখাতে পারলে খুশি হব। কিছু মাছ পাইছে, তারা কিছু মাছ সম্ভবত পাইছেও, দেখি কি হয়। এই যে দেখতে পারতেছেন, এই যে মরিচা ব্রিজের সংলগ্ন, মরিচা ব্রিজ পার হতে হবে না, এর আগেই ডানে। এই হলো ধলেশ্বরী নদী, আর আমরা যে এলাকায় আছি অবস্থান করছি সেটা হলো লাকিরচর। নদীর পরিবেশ খুবই শান্ত, পানি একেবারে ক্লিয়ার। আর এখানে আছে আমাদের শিকারী মেম্বার, আমাদের মেম্বাররা চারজন একসাথেই আছে। এখানে আছে আমাদের মুমিন ভাই, ওইখানে আছে সোহাগ ভাই, তার সাথে আছে আমাদের সোহেল ভাই মাত্র নামলো। এই যে ঝাঁটা দেখতে পারতেছেন, এই যে নদীর খুব মনোমুগ্ধকর পরিবেশ আর প্রচুর পরিমাণ বাতাস, বাতাসে খুবই ভালো লাগতেছে। নদীটা আসলে অনেক সুন্দর। এই যে গ্রামের পাশে এই যে ব্রিজ সংলগ্ন, এই যে ব্রিজের সাথে পয়েন্ট, পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, নদীর খুব সুন্দর পয়েন্ট। আসলে মূলত আমরা আসছি পরিদর্শনে, কেবলমাত্র আসলাম পরিদর্শনে। তো পরিদর্শনে আইসা নদীর ভাঙনের কাছে বসছে, এই যে এদিকে তাকান, এই যে আমাদের সেই বাবুর্চি প্লাস এবং শিকারী মমিন ভাই সাথে আছে। আমাদের যারা আপনারা শরীয়তপুর এটা টিকিটের ভিডিওতে টেস্টে গিয়েছিল দেখতে পারছেন, সোহাগ ভাই, আমাদের সেই সোহাগ ভাই কুখ্যাত শিকারী, বিখ্যাত শিকারী ভাই। এটা হাই দেন, মানুষ তো আপনাকে চিনতেছে না। এই যে দেখতে পারতেছেন মামা, এখানে তাকাও, তুমি একটু স্মার্ট বয়। সালাম ভাই, আমাদের সালাম মামা। তো আমরা মূলত আসছি আজকে পরিদর্শনে, সাথে আছে এই যে আমাদের সোহেল ভাই। সোহেল ভাই হাই দেন। তো পরিদর্শনে আইসা দেখি সবাই বসছে। তো ইতিমধ্যে শুনেছি আমাদের সোহাগ ভাই নাকি টেস্টে এসেও দুইটা না তিনটা মাছ পাইছে। কি সোহেল ভাই, মাছ কয়টা উঠান তো দেখি একটু। আমাদের সোহাগ ভাই টেস্টে এসে কি মাছ মারলো? দেখি মাশাল্লাহ মাশাল্লাহ, মাছই তো দেখা যায় না। এই যে আমাদের সোহাগ ভাই টেস্ট করতে এসে পয়েন্ট পরিদর্শনে এসে টুপ দেওয়া মাত্রই দুইটা কালি, একটা নলা, ভালো সাইজের ধরছে।
তো আমরা যাওয়ার আগে পুরো মাছের ভিডিও দেখাই দিব। এই যে দেখতে পারতেছেন তাদের পয়েন্টটা খুব সুন্দর, তারা মূলত আসছে পরিদর্শনে, পরিদর্শন করতে এসে মাছের হিট হয়েছে। তো যারা যারা আসতে চান এই লেবারে এই নিয়মে আসবেন। নদীর তীব্র স্রোত, তারা দুইজনেই একই পয়েন্টে খেলছে। স্রোত যেরকম আজকে বাতাসের পরিমাণ অনেক বেশি, তাই ঢেউটাও বোঝা যাচ্ছে একদম খুব একবার ঠেকনা বাসার উপরে খেলতে হইতেছে। এই যে দেখেন যে এটা হলো সালাম মামা এবং সোহাগ ভাইয়ের পয়েন্ট। পয়েন্টটা খুব সুন্দর, তবে আজকে নদীর বাতাস প্রচুর, বাতাস থাকার কারণে পানি অশান্ত। আমরা মূলত আজকে আসছি পরিদর্শন করতে, যে এখানে মাছ খাচ্ছে কি না খাচ্ছে, দুই তিন দিন পর এখান থেকে আরো মাছ খাবে। তো এখন পরিদর্শনে আসলাম। পরিদর্শনে আমরা আসলাম, সবাই আসে দেখি সবাই তিনটা হিট করছে। আর এটা হলো আমাদের মোমেন্ট বাই পয়েন্ট। মোমেন্ট বাই টপ খেলতেছে ডিম রুটি। পয়েন্টে মাছের জিম ওয়াশ আছে, মাছ টোপ নিতেছে না। আমাদের সালাম মামার হিট, খুব ভালো সাইজের মাছ। খুব সুন্দর একটা কালবাউস খাইছে। উপরে উপরে এদিক ঘুরান, এদিক ঘুরান, ধর সালাম, এক হাতে ধর, এই এদিক তারা। মাছটা উপরে উঠে এদিক দেখা, এই যে আমাদের সালাম মামা মাত্র একটি কালবাউস ধরছে ভালো সাইজ। এই যে, এই যে খুব সুন্দর। এই আমার নাসির মামা একটা গোলসা মারছে, বড় সাইজ,
আপনারা ধলেশ্বরী নদী দেখতে পারতেছেন, নদীতে মাছের প্রচুর ওয়াস, কচুরি, তারপর মাছ খাচ্ছে না। এই যে আমাদের মাছ ধরা শেষ, এই যে সোহাগ ভাই, আমরা পয়েন্ট পরিদর্শন করতে আসছি। পরিদর্শন করতে এসে আল্লাহর রহমতে খালি হাতে যাই নাই। এটা হলো আমাদের লাকির চর, কথা বললেন না, খুব ভালো সাইজের একটা কালি বাউস, বড় সাইজের একটা কালি বাউস, ভালো করে ভালো যে আমাদের সোহাগ ভাইয়ের হিট। এগুলো আমরা 12টার পর আসছি এখানে। এটা লাকির চর, ধলেশ্বরী নদীর শাখা, তুলসীকালী ব্রিজের পায়ের লগে। এই যে দেখতে পারতেছেন মাছ, আমরা এখন চলে যাব। যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস আপনাদের যেরকম ভিডিও চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা তার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।